হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ট্রেজারি বাই আপসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার এবং ইউনিক একটি ইফতার রেসিপি, যা হচ্ছে হানি চিকেন ড্রামস্টিক। খুবই সুস্বাদু আর ইউনিক একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে নিয়েছি চারটি ড্রামস্টিক। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাইট সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। লবণ কম দেওয়ারই চেষ্টা করবেন যেহেতু সয়া সস দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওয়েস্টার সস, এই সস অবশ্যই দিতে হবে। এবার সকল উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর মিক্স করে নেওয়া শেষ হলে 1 ঘন্টা মেরিনেটের জন্য রেখে দিব। ঠিক 1 ঘন্টা পরে প্যানে নিয়েছি 4 টেবিল চামচ তেল, আর একে একে করে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডুবো তেলে ভাজা যাবে না। এভাবে দুপাশ ভেজে নিব। দুপাশ ভেজে নেওয়া হলে চুলা থেকে নামিয়ে ফেলব। অন্য একটি প্যানে দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ লাইট সয়া সস, আর 1 টেবিল চামচ ওয়েস্টার সসের মিশ্রণ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হানি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এবার সকল উপকরণ 1 মিনিটের মতো রান্না করব। ঠিক 1 মিনিট পরেই একটি একটি করে চিকেনগুলো বসিয়ে দিব। চিকেনগুলো দুপাশ সসের মধ্যে 2 থেকে 3 মিনিট রান্না করব। খেয়াল রাখতে হবে যেন চিকেনের সব পাশেই ভালোভাবে সসগুলো লেগে যায়। ঠিক 2-3 মিনিট পরেই চুলা অফ করে দিব। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম রামাদান স্পেশাল মজাদার এবং ইউনিক রেসিপি হানি চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।